নানা আয়োজনের মধ্য দিয়ে বিয়ানীবাজারে রামকৃষ্ণের 186তম আবির্ভাব তিথি উৎসব পালন করা হয়েছে। সোমবার দুপুরে বিয়ানীবাজার পৌর শহরের দাসগ্রামে অবস্থিত পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সিলেটে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল। বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 2013 সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। 8 বছর পর মাধ্যমিক জীবনের শিক্ষক ও সহপাঠীদের সাথে মিলিত হতে পেরে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থীরা। দিনভর কেক কাটা, আলোচনা সভা, টি শার্ট উন্মোচন সহ আড্ডা, স্মৃতিচারণ ও ফটো সেশনে মেতে উঠে পুনর্মিলনী উদযাপন করেন সহপাঠীরা। পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবা সমিতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরুণাভ পাল চৌধুরী মোহন রোববার বিকেলে বিয়ানীবাজার পৌর শহরের খাসা স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থতার জন্য বিয়ানীবাজারবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন স্বজনরা। আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের আওতায় গোলাপগঞ্জ উপজেলার জরিপ কর্মীদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 10:30 উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশের উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বুইয়া। জকিগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ও সামাজিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে গঠিত প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ ইউনাইটেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান রোববার বিকেলে জকিগঞ্জ বাজারস্থ সোনালী বাংলা বহুমুখী সমবায় সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। জকিগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে 35টি হুইলচেয়ার, সাদা ছড়ি ও হিয়ারিং এইড বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব হুইলচেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমি আক্তার। মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি, এই স্লোগানকে সামনে রেখে জুড়িতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 10-দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। রবিবার নগরীর তালতলাস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচি গ্রহণের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় 17 মার্চ থেকে আগামী 26 মার্চ পর্যন্ত 10-দিনব্যাপী টানা কর্মসূচি ঘোষণা করা হয়। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে রবিবার ও সোমবার অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে 12 জনকে আটক ও 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আটক সকল আসামিকে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব। সিলেটের মোগলাবাজারের জালালপুর ইউনিয়নের টাকিরমোড়া গ্রামে রোববার দুপুরে পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ব্যাপারে মোগলাবাজার থানায় অপমৃত্যু মামলা দায়ের। হস্ত ও কারুশিল্প ব্যবসা প্রতিষ্ঠান আড়ং ব্রাকের ডাকাস্ত একটি শোরুমে দাড়িওয়ালা যুবককে চাকরি না দেওয়ার অভিযোগে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা 11টায় নগরীর জেল রোডস্থ আড়ং শোরুমের সামনে সিলেটের সচেতন আলেম সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করেন স্থানীয় আলেম ও ধর্মপ্রাণ জনতা। নিঃশর্ত কমানা চাইলে আড়ংকে বয়কটের হুমকি।